হ্যাঁ ভালো রাই। কাল রাতে ফোন করলে না কেন? আজ ইভিনিং এ দেখা হচ্ছে তো? দেখা মানে রাই আজকে না, আমার আসলে একটু মানে ওই বিজি অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ মানে রাই আমি খুব চাপে আছি, একটা খুব বড় কেস চলছে, চাপটা একটু বোঝো, আমি তোমাকে ফোন করে নিচ্ছি। রাই রাই সোনা, রাই সোনা প্লিজ রাই, রাই আই লাভ ইউ রাই, রাই আই লাভ ইউ সো মাচ, আই মিস ইউ সো মাচ রাই। আমার হচ্ছে কি কষ্ট হচ্ছে তোমাকে দেখতে না পেয়ে রাই। থাক হয়েছে, আর চুমু খেতে হবে না, বদহজম হয়ে যাবে। যদি পারো কাল মিট করো। মিট হ্যাঁ কাল। আমি কি জোকার? একদম আমাকে চুপি দেওয়ার চেষ্টা করবে না। আরে গিরগিটির দল, পুরুষ মানুষ সব গিরগিটির দল তোমরা। দিনে দিনে সব রং পাল্টাচ্ছে। আমি কেন রং বদলাতে যাবো? আমি কি রাজনীতির লোক? কি করবে না, চালাকি করলে না, গরম খুঁজতে বসে দেবো বলে দিলাম। সাবধানে, তেল পড়বে গায়ে, তেল পড়বে। এই তুমি একদম ছাড়ো। আরে তুমি শোনো না, আমার সাথে এসো। এই তেল পড়বে গায়ে, তেল পড়বে, আমাকে ছাড়ো। দারুণ একটা খবর আছে, তুমি বিশ্বাস করবে না। তুমি চলো না, আমি তোমায় বলছি চলো, খুঁজতে বসে দেবো। কিন্তু দেখো তো শরীরের কি অবস্থা করেছো, কত ঘেমে গেছো। ও আমার মানতে শোনো, খুব পিড়িত উঠলে উঠছে। কেন গো, ওই রাস্তার গামছা পরা মেয়েগুলো সমস্ত দল বেঁধে মারা গেছে নাকি, যে আমার উপর এত দরদ? ওসব পুরনো কথা কেন তুলছো, ওসব আমি ছেড়ে দিয়েছি। আইয়া বলছি শোন, তুমি তো আমার বিয়ে করা বউ, সত্যি কিনা বলো, বিয়ে করা বউ কিনা, তোমার উপর তো আমার মায়ের মতো থাকবে থাকবে না। তাছাড়া আমি ঠিক করেছি, ওই বাইরে সস্তার হোটেলে খাবার আর আমি খাবো, এবার থেকে বাড়ির রান্না করা খাবার খাবো। তাই না, যার বাজারে সস্তা হোটেলের খাবার খেয়ে লিভার পচে গেছে, তার বাড়ির রান্নার স্বাদ জিভে রুচবে রুচবে। তাকে যে বাড়ি বুঝিয়ে বুঝিয়ে বলা হয়, টেস্টি মশলা এনেছি, গরম মশলা, গরম করার মশলা।